আসসালামু আলাইকুম, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সামিয়ালা ব্লগ। এটা ভিডিওটা না করলেও না হওয়ার কারণ হইল দেখো যে মানে ইলিশার দাম হতো, একটা ইলিশা হয়েছে 5 পাউন্ড, ওটা হইলো পাউন্ড 4 পাউন্ড 92, আর এটা হইলো দাম হইলো $98.35, মানে অল 20 টাকা কইরা 19.99 কইরা হইছে পাউন্ড, ওইল মানে 100 টাকা একটা ইলিশার দাম। ওই দেখো পিস, আর মানে ধরো ফ্যামিলি বড় হইলে এক তরকারি হইব, বেশি হইত না, মানে ওইল ইলিশার মাথা কত যে ইলিশা মাছের দাম, ইলিশা মাছের দাম যে কত মানে হাই হয়েছে ইয়া মালিক, যে দাম হয়েছে, আগে ধরো 60-70 টাকা এটা ইলিশা আনা যাইত, এখন মানে ও ইলিশার দাম হয়েছে 100 টাকা, ডবল প্রাইস হয়েছে ইয়া। আর ও এনছে রৌ মাছ, একটা রৌ মাছ আমি অলরেডি প্যাকেট করে নিয়েছি, প্যাকেজ করে নিয়েছি। আর এগুলো হইলো গরুর মাংস, গরুর মাংস, গরুর মাংস কত দাম আছে, 57-86 ডলার। আচ্ছা খারাপ না, গরুর মাংসের তো না দাম হয়ে গেছে বেশি ইলিশা মাছের। আরো আনছি পরোটা, ফুলকপি, ফুলকপির দাম হইল $3.99, $60 $20 হয়েছে একটা। আর পুরি, এগুলো হইলো চেষ্টা পুরি, টাইম নাই দোকানও, আজকে ফ্রাইডে কাস্টমার বেশি, এর লাগি বেশি বেচা আনতাম পারছি না, লইয়াছি মানে ইয়ে হইয়া। অত বেশি বালা না, তার বাদে ও খাইতে হইব, তো খাইতে হইব, ওটা লাগি লইয়াছি, হয় তরকারি না আর। কি পরিমাণ দাম মানে বাড়ছে বাংলাদেশের মানুষে কইবা যে বাংলাদেশে দাম, আমেরিকা তো দাম ডানোর দুধ 32 টাকা হয়েছে $32, আর এটা হইলো মানে একটা ডাইলর পরোটা, আই মিন ডাইল বড়া আর কি ভিতরে, আর জালিয়ানো একটা, একটাতে বাংলাদেশি লেম্বু, ফাতলা লেম্বু, এটা হইনে ফাতা লেম্বু না কি তা, বাংলাদেশ তো নে মানে মান্নানো গেলে কি সব ধরনের সবটা মিলে বাংলাদেশি। এটা হইলো লেসু, অন্য করলাম লেসু পাইছি, লইয়া আইলাম কতটা, আমার বাচ্চারা বাল্লা ফাইন, আমরাও আমিও বাল্লা ফাই, আমরা সবেও বাল্লা ফাই লেসু, মনে করলাম লেসু গিয়ে কতটা লইয়াই খাই, খাইবা নে বাচ্চারা, দেখলাই তো আজকের বাজার। আরো আছে সিসিঙ্গা আনছি, লতা আনছি, অলরেডি ফ্রিজও দোকানে হয়ে গেছে, লাগিয়ে দেখাইতে পারলাম না কত যে দাম, মানে ও হইলো $400 বাজার, আরো মানে যত ফ্রিজও রাখা হয়েছে নানি। মখা মাছ আনছি একটা, কই মাছ একটা, আর আনছি খেসলি 2টা, মখা মাছ 2টা ব্লগ আনছি,
সপ্তাহ মিলে $400 বাজার হইল। বেশিরভাগ বেশি দাম নিছে কি ইলিশার, ইলিশার যে এত পরিমাণ দাম বাড়বো সে জানি না, সে জানে আমেরিকার মাঝে $100 প্রায় 10,000 টাকা একটা ইলিশা, ইলিশা মাছ। আরো একটা ভিডিও দেখাই মো আপনার ইলিশা রেসিপি, যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিবে এন্ড শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করবে মাই চ্যানেল সামিয়া লাভ ব্লগ। আর কিলো ইলো বেশি দাম নিছে গেলে সাথে।